আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কম্পিউটার ভালো আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে কীভাবে মাধ্যমে পিসি মার্ক প্রেরণ করতে হয় তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এই ভিডিওটি যেহেতু সবাই দেখবেন সেহেতু আমি একটু ক্লিয়ার করে বলে দিই টিসিপিসি মার্ক শুধুমাত্র যাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান রয়েছে এবং তিন এবং ছয় মাস মেয়েদি যে বিভিন্ন ট্রেডে রয়েছে শুধুমাত্র তাদের এই কার্যক্রমগুলো করতে পারবেন তাদের জন্য আশা করি এই ভিডিওটি খুবই উপকৃত হবেন যারা একেবারেই নতুন কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদন পেয়েছেন কিংবা যাদের অনেক দিনের পুরনো প্রতিষ্ঠান কিন্তু কিভাবে টিসিপিসি পিসি দেবেন এখনও ক্লিয়ারভাবে বুঝতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটি উপকারী হবে তো চলুন আর কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে যায় তো টিসিপিসির মার্ক অনলাইনে প্রেরণ করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটি আপনার ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করে টাইপ করতে হবে অ্যাড্রেস বাড়ি গিয়ে বিটি ইবি এই অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি টাইপ করতে হবে টাইপ করার পর ইন্টারপ্রেস করবেন ইন্টারপ্রেস করলে কিছুক্ষণের মধ্যেই এইরকম একটি কারিগরি শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি কিন্তু দেখতে পাবেন এখান থেকে একটু যদি নিচে যাওয়া হয় তাহলে এখান থেকে এই অপশন দেখতে পাওয়া যাবে অনলাইন তথ্য প্রেরণ ও গ্রহণ এই অপশন থেকে আপনাকে সিলেক্ট করতে হবে টিসি এবং পিসি এই অপশন অপশিটি দিয়ে ক্লিক করতে হবে এটিতে যখন ক্লিক করবেন তখন আরও একটি নতুন পেজ ওপেন হবে এবং এইরকম একটি ইন্টারফেস দেখা যাবে এবং এখান থেকে দেখুন যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সকল ট্রেডের এখানে কিন্তু টিসিপিসি মার্ক দেওয়ার অপশন রয়েছে যেহেতু আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে যে কম্পিউটারের যে বেসিক ট্রেড রয়েছে অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ডের কর্তৃক অনুমোদিত যে বিভিন্ন যে শর্ট কোর্স রয়েছে সেই শর্ট কোর্সগুলোতে কীভাবে আপনি টিসি মার্কগুলো দিতে পারবেন সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে একটু নিচে এই যে অপশন লিখা আছে যে বেসিক ট্রেড অবলিক অ্যাডভান্স যে অপশন রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে তো এখান থেকে দেখুন যে তিনটে অপশন রয়েছে একটা হচ্ছে লিঙ্ক ওয়ান লিঙ্ক টু থ্রি তো প্রথম লিঙ্কটিতে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করলেই আরও একটি পেজ ওপেন হবে এই যে দেখবেন এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনাকে যেটা করতে হবে উপরের যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে আপনার কারিকুলাম কোড অর্থাৎ বেসিক ট্রেনটি সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে एग्जाम অর্থাৎ আপনি যেই ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন করেছেন সেই ছাত্রছাত্রীদের তাদের কোন ইয়ার সেই ইয়ারটি সিলেক্ট করতে হবে এবং তার নিচে হচ্ছে ট্রেড এখানে দিতে হবে তো আপনার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান এবং সেই অনুমোদিত প্রতিষ্ঠানের কোন কোন ট্রেডগুলোতে আপনি অনুমোদন পেয়েছেন সেই ট্রেডগুলোর সবগুলো নাম এখানে দেখাবে এবং কোন ট্রেডেই আপনি পিসি পিসি মার্ক দিতে যাচ্ছেন সেইখানে আপনাকে সিলেক্ট করতে হবে তো যেহেতু আমি প্রথমে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সিলেক্ট সেই জন্য এখান থেকে এই যে দেখুন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোড হচ্ছে ছিয়াত্তর সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আবারও এখান থেকে লিখা আছে সাবজেক্ট কোড ঠিক একই পদ্ধতিতে আপনি কোন ট্রেডের টিসিপি পিসি মার্ক দিতে চান আবারও এটা সিলেক্ট করতে হবে তো আমি আবারও কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে প্রতিষ্ঠান আপনাকে প্রতিষ্ঠান কোডটা দিতে হবে তো এই কোডটি কোথায় পাবেন শুধুমাত্র বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠানই হলেই এই কোডটি পাবেন এবং যেই বোর্ড থেকে পাসওয়ার্ড দেওয়া হয়েছিল সেই পাসওয়ার্ডটি লিখবেন পাসওয়ার্ডটি লেখা এবং হয়ে গেলে এই যে এখানে দেখুন একটি ক্যাপচার দেখাবে এই ক্যাপচারটি নিচের যে অপশনটি রয়েছেন অর্থাৎ টাইপ দাস টাইপ টেক্সট এখানে টাইপ করতে হবে এখানে যদি অন্য লেখা থাকতে পারে আপনার সেই ধরনের লেখাটি বা আপনাকে দিতে হবে দেওয়ার পর এখানে লগ ইং এ ক্লিক করতে হবে লগ ইন এ ক্লিক করলেই দেখতে পাবেন এইরকম একটি ইন্টারফেস দেখা যাবে এবং আপনার যেই যতগুলো ছাত্র ছাত্রী রয়েছে সেই সকল ছাত্র ছাত্রী যে রেজিস্ট্রেশন নাম্বারগুলো এখানে কিন্তু শো করবে এবং উপরে দেখতে পাবেন আপনার যেহেতু কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের নাম অবশ্যই এখানে দেখতে পাবেন এবং আপনার কতগুলো তথ্য বা ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছিলেন সেই তথ্য রেজিস্ট্রেশনগুলো কিন্তু এখানে টোটাল এখানে দেখতে পাবেন ওকে আর যেহেতু আমি এখানে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সিলেক্ট করেছি সেই জন্য এখানে ট্রেড দেখতে পাবেন এখানে দেখুন যে দুইটি অপশন রয়েছে একটি হচ্ছে টিসি এবং একটি হচ্ছে পিসি তো এই মূলত টিসি পিসি যারা পুরনো প্রতিষ্ঠান পরিচালনা করছেন তারা জানেন এই বিষয়টি যে কৃষি এবং কৃষি কি আর যারা নতুন তাদের জন্য একটু সমস্যা হবে যে এটা আবার কি আমি এটা বুঝে সুবিধার্থে আমি আর একটু দিই এখানে দেখুন যে কারিগরি শিক্ষা বোর্ডের যে নোটিশ রয়েছে সেই নোটিসে এখানে উল্লেখ এই যে থেকে আমরা দেখতে করা কারিগরি শিক্ষা বোর্ডের যে নোটিশ এই নোটিশে বলা হয়েছে যে যে এই যে দেখুন যে সংস্কৃত প্রতিষ্ঠানের কর্তৃক তাত্ত্বিক ব্যবহারিক অর্থাৎ টিসি এবং ব্যবহারিক পিসি এই মার্ক এখানে দিতে হবে এটা মূলত আপনার কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা এতদিন যে প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানে যে তাদের শিক্ষার্থীদের ট্রেড বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়েছে তাদের প্রশিক্ষণার্থীদের তাদের যে দক্ষতা অনুযায়ী এই মার্কগুলো এখানে প্রেরণ করতে হয় তো এখানে দেখুন যে এখানে দেওয়া আছে যে এখানে দেখুন যে টিসি মার্ক দেওয়া আছে এবং পিসি মার্ক দেওয়া আছে তো এখানে টিসি মার্কের উত্তীর্ণ যে যে মার্ক সেটা হচ্ছে দেখুন যেখানে চল্লিশ মার্ক দেওয়া আছে এই চল্লিশের মধ্যে উত্তীর্ণ মার্ক হচ্ছে চব্বিশ এবং ব্যবহারিক যে রয়েছে সে অর্থাৎ পিসি পিসির টোটাল মার্ক হচ্ছে দুইশো এই দুইশোর মার্কের মধ্যে যে উত্তীর্ণ মার্ক হচ্ছে একশো বিশ অর্থাৎ একশো বিশ যদি হয় তাহলে সেই শিক্ষার্থী পাশ করবে তো এই মার্কটি মূলত পরীক্ষার মুহূর্ত এইগুলো দিয়ে এটা যে যে সংশ্লিষ্ট যে পরীক্ষার কেন্দ্র কারিগরি বোর্ড নির্ধারণ করবে সেই কারিগরি মানে পরীক্ষার কেন্দ্রে এটা জমা দিতে হয় তো কিভাবে এই মার্কগুলো দেবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো পূর্বে আমি দেখালাম যে কিভাবে আপনি লগ ইন করবেন এবং লগ ইন করার পরে রকম ইন্টারফেস আসবে আসার পর এখান থেকে আপনাকে যেটা করতে হবে যে এখানে এই যে মার্কটি দিতে হবে তো অবশ্যই এখানে দেখুন যে চল্লিশ এবং এখানে যে আছে দুশো অবশ্যই আপনার যে শিক্ষার্থী যেমন মানে দক্ষতা দক্ষতা অনুযায়ী তাদের মার্কটা দেবেন অর্থাৎ এখানে উল্লেখ উল্লেখই আছে যে আপনি চল্লিশের মধ্যে উত্তীর্ণ মার্ক হচ্ছে চব্বিশ আপনার শিক্ষার্থী রকম মার্ক পাওয়ার যোগ্য সেই মার্কটি এখানে দেবেন তো আমি এখান থেকে মার্কটি দিয়ে দিই আমি ভিডিওটি লং না করার জন্য এখানে দেখুন নাম্বারগুলো সব দিয়ে দিয়েছি এবার সব কিছুই যখন আপনার টিসিপিসি মার্কগুলো দেওয়া হবে দেওয়ার পর এই যে এখানে নিচে দেখবেন যে লিখা আছে সেন্ট এই এই সেন্ট অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনি যেই ছাত্রছাত্রীদের টিসিপিসি মার্ক দিলেন সেটি কিন্তু সাবমিট হয়ে গেছে এবং আমার যেহেতু এখানে আটানব্বই জন রেজিস্ট্রেশন করা হয়েছে এই জানুয়ারি জুন দু হাজার চব্বিশ সেজন্য দেখুন যে পঞ্চাশ জনের এই নাম্বারটা দেওয়া হয়েছে আবার ওইখানে আরো আটচল্লিশ জনের এখানে মার্কটা দিতে বলছে তো আবারও এখানে মার্কটা দিয়ে দিই আবারও দেখুন আমার মার্কগুলো দেওয়া হয়ে গেছে এবার সেন্ডে ক্লিক করতে হবে সেন্ডে ক্লিক করার পর সাথে সাথে দেখবেন যে যে টোটাল যে টিসিপিসি মার্ক এটা কিন্তু সাবমিট হয়ে গেছে এবং এখানে যা সাবমিট হওয়ার পর আপনার দেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে প্রিভিউ অপশন যে রয়েছে এই প্রিভিউ অপশানে ক্লিক করতে হবে প্রিভিউ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এখানে আপনার এইরকম ইন্টারফেস দেখাবে এবং পাশে দেখবেন যে এডিট অপশন আসবে তাহলে বুঝবেন যে আপনার যে টিসিপিসি মার্ক সেটা হচ্ছে অনলাইন এটা বোর্ডে প্রেরণ হয়ে গেছে এখন কোনো কারণে যদি মনে করেন যে আপনার ওই শিক্ষার্থীর নামগুলো বা রেজিস্ট্রেশন নামের যে আপনি যে টিসিপিসি মার্ক দিয়েছেন সেগুলো এডিট করবেন বা নামগুলো পরিবর্তন করবেন বা নাম্বারগুলো পরিবর্তন করবেন সেক্ষেত্রে জাস্ট এখানে এডিটে ক্লিক করতে হবে এডিটে ক্লিক করার পর আপনি যে নাম্বার যে রয়েছে সেই নাম্বারটিকে কী করবেন এখানে নেবেন নেওয়ার পর এখান থেকে জাস্ট এখানে সেভাবে ক্লিক করলে অটোমেটিক কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে এবার সব কিছু টিসি পিছি মার্ক দেওয়া হয়ে গেলে এই যে উপরে দেখবেন যে প্রিন্ট অপশন যে রয়েছে অর্থাৎ এই যে এখানে দেখুন তারিখের পাশে যে প্রিন্ট অপশন রয়েছে এই প্রিন্টে ক্লিক করতে হবে ক্লিক করলেই আপনার যে ডিফল্ট যে প্রিন্টারের যেভাবে প্রিন্ট দিতে হয় নর্মালি সেই প্রিন্টার দিতে হবে তো অবশ্যই এখানে আপনি প্রিন্ট দিয়ে নেবেন তো আমি আপাতত এখানে পিডিএফ আকারে হিসেব করে দিচ্ছি যাতে পরবর্তীতে আমি ব্যবহার করতে পারি ওকে দিলাম এবার সে বাটনে ক্লিক করে আপনার ডকুমেন্টটি আপনি সংরক্ষণ করতে পারেন অথবা এটা প্রিন্ট করে নিতে পারেন খুব সহজেই ওকে তো এই হচ্ছে পদ্ধতি যে কিভাবে টিসিপিসির অনলাইনে মার্কটি প্রেরণ করতে হয় তো আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবর প্রতিবারের মতোই বলব যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন যাতে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড দিই তাহলে পেয়ে যান এবং অবশ্যই আপনার মতামত জানাবেন যাতে আমি আরও আগামীতে নতুন নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ